আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে স্বপ্ন ডিগ্রির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিকে যারা হচ্ছে গিয়ে আমরা রাজধানীতে বসবাস করছি, ধানমন্ডি, গ্রিন রোড, বুতরগুল্লি এবং মিরপুর রোডের আশেপাশে যারা বসবাস করছি, নিশ্চয়ই ওনাকে আপনারা চিনেছেন। উনি কোথায় কোথায় থাকে সেটাও আপনারা অনেকেই জানেন। আর এই জানার কারণে হচ্ছে গিয়া এই বাসাবাই, আমি 10 বছর যাবত বাসাবাইকে আমি দেখছি, তারও পূর্ব অনেক আগের উনি এখানে থাকে, কিন্তু আমি 10 বছর যাবত ওনাকে চিনছি, কিন্তু ওরকম ভাবে কোনো আমার আশা হয় নাই যে ওনার আমি একটা ইন্টারভিউ নিব, একটা ভিডিও করব। সো আমি শেষ পর্যন্ত ওনার কাছে চলেই আসলাম। আমি সাইজ ক্লাব ঘুরেছি কিন্তু পাই নাই, এখানে কয়েকটা চক্কর দিছি, লাস্ট পাজা এখানে আইসা পাইলাম। আর দর্শক শ্রোতা, আপনারা যে বিকেশটি দেখতে পাচ্ছেন, এই বিকেশটি মাত্র 3 বছর বয়স হয়েছে ওনার সাথে, তার আগে ছিল শুধু উনি স্রেফ একা। এখন উনি হচ্ছে যেখানে যায় এই বিকৃষ্টি হচ্ছে গিয়ে উনি নিয়ে যায়। ওনার বাড়ি হচ্ছে গিয়া সিলেটে, আমরা যেটা জানতে পারলাম। তো দর্শক, আমরা ওনার সাথে একটু কথা বলবো, তো উনি আসলে কথা বলছি কি না। আসসালামু আলাইকুম বাদশা ভাই। কেমন আছে? আচ্ছা মারবেন। এই বাদশা ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার একটা চান গেলাস, আর হ্যাঁ দর্শক আপনারা দেখেন হাতে হয়েছে প্লাস, এই চা আছে, এটা ছাড়েন, চা আছে, চা আছে আপনার। উনি হচ্ছে এই জায়গাটায় অনেক বছর যাবত থাকে, এখানকার এখানকার এমন কোনো লোক নাই যে ওনাকে না চিনে। আপনারা দেখেন আমরা যে ভিডিও করছি, অনেক রিক্সা চালক, অনেক পিকআপওয়ালা যে দেখছেই বলছে মুরগি চোর, আসলে এটা কিন্তু ঠিক না, কিন্তু সে কিন্তু একজন মানুষ। আজকে মাথায় একটু প্রবলেমের কারণে আমাকে ফেলে দিচ্ছে, আমি ওই যে মুরগি চোর বলছি তো, মাথায় একটু প্রবলেমের কারণে সে কিন্তু আজকে রাস্তায় এভাবে পড়ে আছে। আমাদের মতো যারা ভালো মানুষ হতো এভাবে কিন্তু পড়ে থাকতো না। তারপরে আমি বলছি আপনি এই ভিডিওর উদ্দেশ্যে যারাই বাসাবাগে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করছি কেউ চেপাবেন না। কারণ হচ্ছে এই যে লোকটি, একটা জিনিস জানেন, যখন হচ্ছে একটা কুকুর রাস্তা দিয়ে যায়, আমি কুকুরটাকে যেভাবে লাথি মারবো ওই কুকুরটা কিন্তু আমার সাথে খেউ করবে, কুকুরের আমি কিছু বলবো না, ওই কুকুরের মতো কুকুরও যাবে, আমার মতো আমি যাব। এই যে লোকটি এখানে বসে আছে, অনেকে অনেকভাবে চেতায়, কেন ভাই এগুলা দরকার নাই, আপনাদের মতো আপনারা চলেন, ওনার মতো ওনারা কাটতে দেন, হ্যাঁ এগুলা প্রয়োজন নাই। তো আমরা যে ভিডিও করছি, আমি কিন্তু একটু বলেছিলাম মুরগি চোর আসতে বলছি, উনি কিন্তু আমাকে কয়েকটা গুতা দিছে কিন্তু। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা বাদশা ভাই যদি ফ্যামিলি মতো কেউ চিনি থাকে, তাহলে নিশ্চয়ই এই বাদশা ভাই গার্জিয়ানের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন যদি চিনে থাকেন, বাদশা ভাইয়ের বাড়ি যদি সিলেট কোথায় সেটাও আপনি আমাদেরকে জানাবেন, যদি আত্মীয় স্বজন কেউ থাকেন সেটাও আপনি আমাদেরকে জানাবেন। আপনারা যদি ওনাকে খুঁজে না পায়ান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্বপ্নডুবি ফেসবুক পেজ নাম্বার দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বারটি দেওয়া আছে, এমন হচ্ছে ওয়েবসাইটে আমাদের সব ডিটেলস দেওয়া আছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।